ব্লেড দিয়ে নারী রূপ তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম কাকদ্বীপের যুবক, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের গণেশনগরের যুবক শাইন মির্দা। ব্যবহৃত ফেলে দেওয়া ব্লেড সংগ্রহ করে কেটে কেটে এক অপূর্ব নারীর রূপ তৈরি করে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2024-এ জায়গা করে নিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের গণেশনগরের যুবক শায়ন মির্দা। পারিবারিক আর্থিক অবস্থা খারাপ থাকলেও পরিবারের উৎসাহে অসাধ্য সাধন। শায়ন পেশায় অঙ্কন প্রশিক্ষক, নিজের অঙ্কন চর্চার মাধ্যমে সবসময় খুঁজে চলেছে নতুন কিছুর সন্ধানে। নারী শক্তির উন্মোচনে কিভাবে সারা সমাজে বার্তা দেওয়া যায় সেই চিন্তাভাবনায় মাথায় নিয়ে এসে ফেলে দেওয়া ব্লেড কেটে কেটে সেগুলোকে আঠা দিয়ে সাদা কাগজে সাজিয়ে অপূর্ব এক নারীর রূপ তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মনোনয়নের জন্য পাঠিয়েছিলেন। তারই অসামান্য প্রতিভা কদর করতে কোনোরকম ত্রুটি বোধ করেননি কর্তৃপক্ষ। এরপর তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড সম্মানে সম্মানিত করা হয়। শায়ন আজ কাকদ্বীপবাসী তথা সবার গর্ব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শায়ন একটা বই আছে, ইন্ডিয়া সার্টিফিকেট। তো খুবই আনন্দের বিষয় আর খুব আমরা সত্যি আমার পরিবারের সবাইকে আমরা সবাই খুশি হয়েছি যে আমার ছেলে এমন জায়গায় একটা 2024 সালে যে একটা নতুন করে একটা স্থান পেল তার জন্য খুব মানে খুশি। কি আর বলবো যে এত খুশির ব্যাপার, মানে দেখেই আমি ভাবতে পারছি না যে ব্লেড দিয়ে এমন তৈরি হয়। সত্য আমরা তো পাড়াগের এত বুঝি না, ছেলে যে এমন জায়গায় পৌঁছে গেছে জানতাম না। না যদি এই ব্যাপারে আমরা না যদি ওখান থেকে পাস করে বা এমন জায়গায় আসতো তাহলে আমি ভাবতে পারতাম না যে ফেলে দেওয়া জিনিস থেকে এমন একটা স্থানের জায়গা পাওয়া যায়। আমার তো তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেক পরিবারে হয়তো আমাদের সেরকম আর্থিক অবস্থা ততই নেই, তাহলে এখান থেকে ছেলেকে যে মানুষ করা বা ওর পিসি, এখান থেকে ওর পিসির আবেদন আছে, অনেক আছে আমাদের থেকে ওর পিসির অনেক আছে। পিসির যে তাই যেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে মানে আমার ছেলেকে মানে ওনারই ছেলে ধরো এই জায়গায় যে ওনার সাপোর্টে ওখানে পৌঁছে দিয়েছে ওনাকে, তার জন্য আমি খুব গর্বিত। মানে ওনার যে ছেলেকে মানুষ করলো যে এমন জায়গায় পৌঁছে দিল তার জন্য আমি খুব খুশি। আর ওর পিসিকেও আমি খুব সত্য ধন্যবাদ জানাই। লক্ষ্মীপাল উনি অঙ্গনারীতে মানে শিক্ষক, মানে যে পড়াশোনা ছেলেদের পড়ায়। এই বিষয়ে কি আর বলবো, বলার যে আমার যে ছেলে যে এত মানে মানের জায়গায় পৌঁছে গেছে মানে গর্বিত আমরা যে আমার সন্তান এত সুন্দর একটা কাজ করতে পেরেছে, খুব আনন্দিত। kakdeep.com আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।